জন্মের শুভ অশুভ ফলাফলের আলোচনায় সোমবারের জন্মের ফলাফলটি আমরা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া হলো। জেনে নিন মঙ্গলবার জন্মের ফলাফল। মঙ্গলবারে জন্ম হলে মঙ্গলের প্রাধান্য থাকে। এদের দেহ লম্বা চওড়া ও বেশ সুদৃঢ় হয়। এদের বিপুল তেজ থাকে, কিংবা রোগা হলেও তেজি হয়। এরা খুব ক্রোধী হয়, যেন হিংস্র বাঘ। গর্ব ভালো খুব বেশি থাকে। ললাট খুব চওড়া ও উজ্জ্বল থাকে, সবসময় যুবকের মতো মনোভাব। পশুপালন ভালোবাসে, তিক্তরস পছন্দ করে। দেহে অতিরিক্ত লোম বা কেশ থাকবে। চিকিৎসা শাস্ত্রে খুব ঝোঁক থাকে। এরা খুব সাহসী, সাহসের জন্য এরা আজীবন গর্ব অনুভব করে। অল্প অভিমানী, সামান্য কারণে এরা ভয় পায় না। এদের ভাগ্য, জাতকের ভাগ্য নির্ভর করে তাদের কর্মক্ষমতার উপরে। জাতক প্রচুর কাজ করতে পারে, যদি তা করে তবে সে সফল হতে বাধ্য। যে কোনো কাজ হোক করে যেতে হবে, যদি না করে অধৈর্য হয় তাহলে তার জীবন দুঃখময় হয়ে থাকে। এদের কর্ম, জাতক সৈনিক, পুলিশ অফিসার, সরকারি বড় কর্মচারী, ব্যবসায়ে পরিচালক প্রভৃতি হতে পারে। যদি জাতক নিজেকে বেশি গর্বপূর্ণ মনে করে তাহলে অনেক সময় নিম্নস্থ কর্মীদের সঙ্গে বিবাদ হওয়া খুবই স্বাভাবিক। এদের স্বাস্থ্য, এরা পেটের ও প্রেসারের রোগে, বাত রোগে বেশি ভোগে। পাইলস, প্রস্রাবের গোলমাল, রক্ত, আশাশয় প্রভৃতি রোগ হতে পারে। এইগুলি বাদ দিলে জাতকের স্বাস্থ্য ভালো বলা চলে। দেহ বেশ মজবুত ও তেজস্বী থাকে। জীবনে কাউকে তারা ভয় করে চলে না। প্রেম, বিবাহ ও বন্ধুত্ব, সোম, বুধ ও শুক্রবারে যাদের জন্ম, এমন নারীর বা পুরুষের সঙ্গে বিবাহ শুভ হয়। তা না করলে নানা ঝামেলা হয়। বন্ধুদেরও ওই বারে জন্ম হলে তা শুভ হয়। জাতক অধৈর্য, তাই প্রেম, বিবাহ বা বন্ধুত্ব অনেক সময় ভুল বোঝার জন্য বিপন্ন হতে পারে। এদিকে সাবধান থাকা অবশ্য কর্তব্য। এদের শুভরত্ন, প্রবাল, গোমেদ ও চুনি ধারণ জাতকের পক্ষে শুভ ফল হয়। এদের শুভ রং লাল, বাদামি, বেগুন ও কমলা রং জাতকের পক্ষে শুভ হয়। এদের শুভ নাম্বার 3, 6 ও 9 নম্বর হলে প্রায় দেখা যায় তার ফল ভালো হয়। এদের অশুভ নাম্বার 2, 4, 8 অশুভ নাম্বার বলে প্রতীয়মান হয়ে থাকে বার অনুযায়ী। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।